ঘরবাড়ি, রাস্তাঘাট, নদনদী ও মরুভূমিতে নিরস্ত্র নিরীহ মানুষের উপর হামলা করা বা প্রকাশ্যে মানুষের ধন সম্পদ ছিনিয়ে নেওয়া ইসলামের দৃষ্টিতে গর্হিত কাজ। হাদিস শরীফে পাওয়া যায়, আল্লাহর হক তিনি দয়া করে মাফ করে দিলেও বান্দার হক বান্দার সঙ্গে সুরাহা করা ছাড়া মাফ হবে না। এ নিয়ে বিস্তারিত দেখুন সানজিদা আজিজের ডেস্ক রিপোর্টে। ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ছিনতাই ও লুটতরাজ করে কিছু আত্মসাত করে সে আমাদের দলভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুটতরাজ করতে এবং জীবকে বিকলাঙ্গ করতে নিষেধ করেছেন। অর্থাৎ এ ধরনের কাজ ইমানের সঙ্গে সাংঘর্ষিক। হাদিস শরীফের ভাষ্যমতে কোনো লুটপাটকারী ঈমান অবস্থায় লুট করতে পারে না। এ প্রসঙ্গে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ব্যভিচারী যখন ব্যভিচার করে তখন সে ঈমানদার থাকে না, চোর যখন চুরি করে তখন সে ঈমানদার থাকে না, মদপানকারী যখন মদপান করে তখন সে ঈমানদার থাকে না, লুটেরা যখন জনসম্মুখে লুট করে তখন সে ঈমানদার থাকে না, তবে এরপরও তাদেরকে তাওবা করার সুযোগ দেয়া হয়। এজন্যই হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাদের থেকে লুটপাট না করার ব্যাপারে বায়াত গ্রহণ করেছিলেন। হাদিসে বর্ণিত আছে, আল্লাহ বান্দার হক মাফ করবেন না। জিহাদ, শাহাদাত ও অন্য নেক আমলের দ্বারা আল্লাহর হক মাফ হয়ে যায়, কিন্তু বান্দার হক তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া মাফ হয় না। তাই মুমিনের উচিত বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকা, সুযোগ পেলেও কারো ক্ষতি বা সম্পদ লুটপাট করা থেকে বিরত থাকা, অন্য কেউ লুটপাট করলে তাকে তা থেকে বিরত রাখার চেষ্টা করা, কারণ কোনো মুমিন অন্যায়ভাবে অন্যের সম্পদ লুটপাটে সমর্থন করতে পারে না। মহান আল্লাহ সবাইকে এই গর্হিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। বিজয় টিভি, নিউজ ডেস্ক।